আমি জয় জয়দীপ, আগামী 8ই মে আমার বিয়ে। সকলকে নেমন্তন্ন করতে যাচ্ছি, কারণ আমি চাই আমার বিয়েতে আমার সকল আপনজনেরা আমার পাশে থাকুক। যে মাছের দিকে ছিপ ফেলেছো না অলরেডি সেই মাছ অন্য জালে জড়িয়ে রয়েছে, তুমি হা করে ফাঁদনার দিকে তাকিয়ে থাক। জীবনটা একটা লম্বা ছোট গল্প, a big short story। তোমার বুকে যন্ত্রণা, কষ্ট, ব্যথা, ভালোবাসা অর্ধেকটুকু আমায় দাও না। আমি তোমাকে সাকসেসফুল দেখতে চাই জয়। কেন সারা বেলা চলেছি আমি যেদিকে তুমি চলে যাও। আমাদের জীবনে সবচেয়ে বেশি আপন কারা? বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসবে আমাদের মা বাবা। তবে সম্পর্কগুলো আলাদা হলেও প্রত্যেকের জীবনেই কম বেশি আপনজন থাকেই। সেরকমই নিজের আপনজনদের গল্প নিয়ে এবার জয়দীপ ওরফে সোহম চক্রবর্তী, মুক্তি পেল আমার আপনজন। এই ছবি সোহমের জন্য সত্যি খুব আপন, কারণ অভিনয়ের পাশাপাশি প্রথমবার প্রযোজনায় সোহম চক্রবর্তী। তাই টলিউডের খুব আপন বিট্টুকে শুভেচ্ছা জানাতে প্রিমিয়ারে হাজির হয়েছিলেন প্রায় সকলে। জয়দীপের সকল আপনজন অর্থাৎ শুভশ্রী চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, রাজা চন্দ সকলেরই দেখা মিলল এদিন। সাথে প্রায় গোটা টলিউড ভিড় জমিয়েছিলেন এই ছবি দেখতে। কিন্তু দর্শকের কাছে কতটা আপন হয়ে থাকবে আমার আপনজন, প্রত্যেকেই দিলেন এই প্রশ্নের উত্তর। এইটা তো বিশ্বাস তো আছে যে অবশ্যই সবাইকে আপন করে নেবেন, কারণ আমার আপনজনটা পুরোটাই তাদের উদ্দেশ্যেই আমরা বানিয়েছি। এবং দর্শক যখন দেখবেন আমার আপনজন, তখন জয়দীপ মানে অর্থাৎ আমার যে ক্যারেক্টারটা করেছি, তাতে তার মধ্যে তারা তাদেরই জীবনটাকে খুঁজে পাবেন, তাদেরই প্রতিচ্ছবিটা দেখতে পাবেন। তো এটা আমার বিশ্বাস যে যথেষ্টভাবেই আমার আপনজন তাদের মধ্যে প্রভাব ফেলবেন এবং ভালো লাগবে। ভেরি পজিটিভ, কিপিং মাই ফিঙ্গার্স ক্রস, দেখা যাক। আশা করছি খুব ভালো লাগবে, আমরা তো চেষ্টা করেইছি। তাছাড়া মানে খুবই অপটিমিস্টিক আমরা এই ছবিটা নিয়ে, কারণ সব দিক থেকেই আশা করছি দর্শকের আশা পূরণ হবে। ভালো কাস্টিং, গল্প, গান, সবাই সব রয়েছে, শিশুরাই ক্যামেরা রয়েছে, এভরিথিং এভরিথিং মিলিয়ে দেখা যাক। জাস্ট হলে এসে দেখবেন, এটাই রিকোয়েস্ট। আমার মনে হয় যদি সত্যি সবাই সিনেমা হলে এসে সিনেমাটা দেখে, তাহলে সবাই ভীষণ নিজের আপন করে নেবে। বিকজ বারবার আমরা একটা কথাই বলছি, এই গল্পটা ভীষণ একটা নস্টালজিক ফিলিং দেবে। আমার মনে হয় যে প্রত্যেকের জীবনে কোথাও না কোথাও সিমিলার ঘটনা নয়, বাট এরকম ধরনের ঘটনা ঘটেই থাকে যেগুলো জন্য আমাদের জীবনটা কখনোই থেমে থাকে না। সো আমার মনে হয় ভীষণ বড় একটা মেসেজ আছে এই ছবিটাতে, সবারই দেখা উচিত সিনেমাটা, এবং ভীষণ বাঙালিয়ানা আছে এই ছবিটাতে। আমার যা কিছু কথা সুরে শোনাতে নাম তোমাদের কাছে এসে সবই সাজিয়ে দিলাম। আমার আপনজন আপনারা সবাই, আমার আপনজন নিশ্চয় আপনাদের খুব ভালো লাগবে। একটা অন্য স্বাদের গল্প, অন্য রকমের গল্প, এইরকম গল্প আজকাল ঠিক হয় না। আজকাল হিরো হিরোইন হলো, নাচলো গাইলো, আনন্দ করলো, এরকমই আমরা কাজ করে থাকি, এটা একটু আলাদা। আমার মনে হয় এই রাত এই ছবি দেখে আপনারা সবাই আমার আপনজন হয়ে যেতে বাধ্য হবেন। এসো আমার নদীতে, এসো কুল কিনারা পাও, আমাকে যদি ভালো লাগে তবে ভালোবেসে যাও। এসো আমার নদীতে, এসো কুল কিনারা পাও। বেসিক্যালি ছবির নাম যখন আমার আপনজন, কারণ বোঝাই যাচ্ছে খুব আমরা আপন করে নিতেই ভালোবাসি। এবং এখানে যারা যারা এসেছেন, আমার মনে হয় তারা একটা নতুন স্বাদের ছবি দেখবেন, যে ছবিটা এর আগে আমি অন্তত রাজাচন্দ্র বা আমাদের টিম এভাবে বানাইনি। এই ছবিটা সম্পূর্ণ একটা খুব ইমোশনাল লাভ স্টোরি,
এবং প্রত্যেকের জীবনে যা যা ঘটে যাওয়া ঘটনা সেটা দিয়ে তৈরি, সেটা দিয়ে বুনোটা একটা তৈরি ছবি তৈরি হয়েছে। তো ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। অলরেডি আপনারা পছন্দ করেছেন ট্রেলার, আপনারা পছন্দ করেছেন গান, এবার গোটা ছবি দেখার পালা। আমি একটু এক্সাইটেডই আছি, প্রত্যেক ছবি শুরুর আগেই থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখবেন যতই তুমি তোমার পাস্ট আঁকড়ে ধরে বাঁচতে চাও, ডেস্টিনি চেঞ্জ করতে পারবে না। তোমার বুকে যন্ত্রণা, কষ্ট, ব্যথা, ভালোবাসা অর্ধেকটুকু আমায় দাও না। এই যে কি করছিস তুই? এই বল না, কি করে এসেছিস? তুই কলকাতা চলে যা। আপনারা কিন্তু সকলেই আসবেন, কারণ আপনাদের থেকে বড় আপনজন আমার আর কেউ নেই।